শুভেচ্ছা আমন্ত্রণ। চট্টগ্রাম সেন্টার থেকে বৃহত্তর চট্টগ্রামের সব খবর নিয়ে আপনাদের সাথে থাকব আমি ফারজানা আলিনা। শুরুতেই সিটি নির্বাচনের খবর। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের দিন অফিস আদালত খোলা রাখার বিষয়টি বিবেচনা করা হচ্ছে, এমন কথা জানিয়েছে নির্বাচন কমিশনার মোহাম্মদ রফিকুল ইসলাম। সকালে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাই সংক্রান্ত দিক নির্দেশনামূলক সভায় অংশ নেন তিনি। এরপর সাংবাদিকদের জানান, চষেক নির্বাচনে সহায়ক শক্তি হিসেবে মাঠে থাকবে সেনাবাহিনী, তারা শুধু ইভিএম অপারেশনাল কার্যক্রমে অংশ নেবে। কমিশনার বলেন, নির্বাচনের পরপর উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং তারপরে রমজান শুরু হওয়ার কারণে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। সভায় প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই সর্বোচ্চ সতর্ক থাকতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি। আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে ঠিক করেছি, আমরা অফিসগুলো খুলে রেখে একটা নির্বাচন করতে চাই। ঢাকা দশ আসনের নির্বাচনে আমরা ছুটি দেব না। আমরা কিন্তু চিন্তা ভাবনা করতেছি সীমিত আকারে হলেও ট্রান্সপোর্ট চালু রাখা যায় কিনা, তবে এটুকু ঠিক যে আমরা মোটরসাইকেলকে এবং ওই যে তিন চাক্কার ব্যাটারি চালিত যেটা যেগুলো আছে সেগুলোকে দিব না। আমরা বলেছি কি যে আমরা চিন্তা ভাবনা করতেছি অফিস আদালত খুলে রেখে ইয়ে করার জন্য, নির্বাচন করার জন্য সেনাবাহিনীর উপস্থিতি কিন্তু থাকবে এবং পোশাকেই থাকবে, অস্ত্র থাকবে না। তারা হতেছে টু গিভ টেকনিক্যাল সাপোর্ট ফর ইভিএম। সম্পদ এবং মামলা দুটোতে এগিয়ে বিএনপি প্রার্থী ডক্টর শাহাদাত হোসেন, তার নামে মামলা রয়েছে 48টি, বার্ষিক আয়ও বেশি তার, তবে আয় পিছিয়ে থাকলেও স্থাবর সম্পদ কম নেই ক্ষমতাসীন দলের প্রার্থী রেজাউল করিম চৌধুরীর, নেই কোনো মামলাও। চট্টগ্রাম সিটি নির্বাচনে তাদের হলফনামায় মিলেছে এসব তথ্য, যা যাচাই পরামর্শ দিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন 9 মেয়র এবং 278 কাউন্সিলর প্রার্থী। এর মধ্যে সবার চোখ এখন প্রধান দুই দলের প্রার্থীদের দিকে। মনোনয়নপত্রের সাথে জমা দেয়া হলফনামা অনুসারে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর শিক্ষাগত যোগ্যতা, বিএ পাস, পেশা ব্যবসা, বাড়ি ভাড়া ও ব্যবসা থেকে তার বার্ষিক আয় 4 লাখের বেশি, তার উপর নির্ভরশীলদের আয় 4 লাখ টাকা, তার এবং স্ত্রীর হাতে নগদ আছে 4.5 লাখ টাকা, এছাড়া ব্যাংকে জমা আছে 39 লাখ টাকার মতো, আছে জমি আর বাড়ি, তার নামে নেই কোনো মামলা। তবে সরকারি দলের প্রার্থী মামলামুক্ত হলেও 48টি মামলার বোঝা আছে বিএনপির প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেনের ঘাড়ে। তার বার্ষিক আয় দেখানো হয়েছে 20 লাখ টাকার বেশি, নগদ আছে 15 লাখ টাকার মতো, এছাড়া 34 লাখ টাকার বেশি জমা আছে ব্যাংকে, আছে বাড়ি ও জমি, তবে এর বাইরে তার ঋণ রয়েছে 3 কোটি টাকার বেশি। ভোটারদের যোগ্য প্রার্থী বেছে নেওয়ার স্বার্থে তাদের এসব হিসাব যাচাই করা উচিত বলে মনে করেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। নির্বাচন কমিশন তো দায়িত্ব যে সম্পদ এবং অন্যান্য তথ্যগুলো দিয়েছে, মামলা মোকদ্দমা সহ ব্যক্তিগত অনেকগুলো যে বাধ্যতামূলক তথ্যগুলো দিচ্ছে, তথ্যগুলো সঠিক করে নির্বাচন করার, নির্বাচন কমিশনের যাচাই করার সুযোগ আছে এবং যাচাই করার কথা। এটা শুধুমাত্র নির্বাচনে দাঁড়ানোর সময় না, সে নির্বাচিত হলে চলে যাওয়ার সময় ওই সম্পদের বিবরণী তাকে দিতে হবে এবং এটা আইন করে তার বাধ্যবাধকতা করতে হবে এবং এটিকে তদন্তের আওতায় এনে তার যৌক্তিকতাও রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করতে হবে। চট্টগ্রাম সিটিতে ভোট হবে আগামী 29 মার্চ, 9 মার্চ শুরু হবে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম। এবার অন্য প্রসঙ্গ, কখনো জাল দলিল দিয়ে ক্ষতিগ্রস্তদের অর্থ হাতিয়ে নেয়, আবার কখনো ক্ষতিপূরণের চেক নিতে কমিশন। চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ভূমি অধিগ্রহণে ক্ষতিপূরণ নিয়ে এমন নানা অনিয়মের বাসা কক্সবাজার জেলা প্রশাসনের এলএ শাখা, এতে চরম ভোগান্তি শিকার ক্ষতিগ্রস্তরা। র‍্যাবের দাবি, এই শাখায় সক্রিয় একটি চক্রকে শনাক্ত করেছেন তারা। মহেশখালী উপজেলার কালারমার ছড়ার নোনাছড়ি গ্রামের বাসিন্দা ছাড়া খাতুনের 2 একরের বেশি জমি অধিগ্রহণ হয় কয়লা বিদ্যুৎ প্রকল্পে, যার ক্ষতিপূরণ পেতে তিনি মামলা করেন আদালতে। কিন্তু মামলা বিচারাধীন হলেও জাল দলিল দিয়ে এই নারীর ক্ষতিপূরণের অর্থ হাতিয়ে নেয় আলী আহমদ নামে এক ব্যক্তি। অভিযোগের পেছনে আছেন জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার ফরিদ ও ভূমি অধিগ্রহণ কর্মকর্তা রেজাউল করিম। একই অভিযোগ চকরিয়ার স্কুল শিক্ষিকা সেতারা বেগমের, তবে এবার অভিযুক্ত সার্ভেয়ার আব্দুল বারী।
সার্ভেয়ার সাহেব আমাদের টাকা তুলে নিয়ে গেছে, এমনি আপনি ডকুমেন্ট সারা আমার কাছ থেকে টাকা নিয়ে যান, এ বলে অনেকবার আমার ব্যাগে টাকা ঢুকা দিচ্ছে, আমি ওরকম টাকা আপনার কাছ থেকে নিব না। কেবল তারাই নন, জেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্তদের একই অভিযোগ, ক্ষতিপূরণ নিতে গেলে পোহাতে হয় ভোগান্তি, কমিশন ছাড়া মেলে না ক্ষতিপূরণের অর্থ। সম্প্রতি 93 লাখ টাকা সহ আটক হয়েছে এই চক্রের সদস্য সার্ভেয়ার ওয়াসিম। র‍্যাবের দাবি, তার কাছে মিলেছে চক্রটি সবার নাম ও নানা অনিয়মের তথ্য। আমরা আমাদের গোয়েন্দা নজরদারি বাড়াই এবং আমরা আমাদের সোর্সের মাধ্যমে জানতে পারি যে এই 3 জন সার্ভেয়ার এবং তাদের সাথে আরো অনেক অসাধু কর্মচারী এবং লোকজন, এদের সাথে অনেক দালাল ব্রোকার এরা জড়িত আছে। এদিকে নানা উদ্যোগের পরও ভূমি অধিগ্রহণ শাখায় অনিয়ম বন্ধ করতে না পারায় এটাকে ঢেলে সাজানোর কথা বলছে জেলা প্রশাসন। স্পেসিফিক যদি ওই ধরনের তথ্য আমাদের কাছে আসে, আমরা এই বিষয়ে আরো অভিযান অব্যাহত রাখব। আর হচ্ছে অধিগ্রহণ শাখাকে ঢেলে সাজানোর একটি পরিকল্পনা আমাদের আছে। কক্সবাজারে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য মোট 15,000 একর জমি অধিগ্রহণ করা হয়। এর মধ্যে 60% ক্ষতিপূরণের অর্থ দেওয়া হয়েছে বলে দাবি প্রশাসনের। টেক্স রিপোর্ট, চ্যানেল 24। এদিকে নানা অনিয়মের অভিযোগে কক্সবাজার জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার 30 কর্মকর্তা-কর্মচারীকে একযোগে বদলি করা হয়েছে, গতকাল এই আদেশ দেওয়া হয়। এবার নিচ্ছি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। দেখছেন চট্টগ্রাম 24। দর্শক, অমর একুশে গ্রন্থমেলা থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জুবায়ের মঞ্জুর। মঞ্জুর, আর তো মাত্র একটি দিন বাকি আছে, তো শেষ দিকে কেমন জমজমাট হলো বইমেলা? হ্যাঁ লীনা, আসলে একটি একটি সময় করে, একটি একটি দিন করে অবশেষে ইতি টানতে চলছে এই যে একুশে বইমেলা চট্টগ্রামের। আপনি যেটি বলছেন, আগামীকালেই কিন্তু এই মেলার শেষ দিন। তবে আগে আমরা আসলে যে এখানকার যারা স্টল ওনার আছেন তাদের সাথে আরও বেশ কয়েকবার কথা বলেছিলাম এর আগে, তো তাদের মুখে একটা অসন্তুষ্টি ছিল যে আসলে পাঠক বা যে দর্শনার্থী সেই সংখ্যা কিন্তু কম ছিল। তবে আমরা আজকে সেটি কিন্তু বলতে পারবো না। আপনি নিশ্চয় হয়তো ক্যামেরার মাধ্যমে লক্ষ্য করতে পারছেন যে ক্রেতা দর্শনার্থী কিন্তু ভিড় অনেক বেশি, বিভিন্ন বয়সের কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার কিন্তু পাঠক এখানে এসছেন এবং তারা তারা আনন্দ ভরে কিন্তু এই মেলা এসছেন এবং তারা বিভিন্ন স্টলে ঘুরে দেখছেন বিভিন্ন বই। তারা যেহেতু এখানে অনেক প্রতিদিন কিন্তু নতুন নতুন প্রকাশনা হয়, নতুন নতুন বই কিন্তু এখানে আসে, তো সেটি কিন্তু আসলে তারা লক্ষ্য করছেন। তো পাঠকদের আসলে একটি আক্ষেপ ছিল, তারা যেটি বলছেন যে আসলে অনেক বই কিন্তু এখানে পাওয়া যায় না, বিশেষ করে সবকটি প্রতিষ্ঠান, ঢাকার অনেক জনপ্রিয় প্রতিষ্ঠান কিন্তু আসলে এখানে আসে না, তারা এখানে স্থান পায় না বা হয়তো আসা হয় না, এ কারণে তারা বিভিন্ন বই থেকে কিন্তু বঞ্চিত হয়, এরকম কিন্তু কিছু আক্ষেপ ছিল যারা পাঠক আছেন বা যারা দর্শনার্থী আছেন। তবে এটি নিয়ে আসলে যারা এখানকার কর্তৃপক্ষ আছে বেলার তাদের সাথে কথা বলেছিলাম, তো তারা যেমনটি বলেছিলেন যে হয়তো গতবার থেকে এবারের মেলার কিন্তু কলেবর প্রায় দ্বিগুণ হয়েছে, তো আগামীবারের যে বইমেলা হবে সেটিতে হয়তো এই বিষয়গুলো গুরুত্ব দেওয়া হবে এমনটি বলেছেন। তো লীনা, আমি একজন একজন লেখকের সাথে একটু কথা বলতে চাই, একটু একেবারে সংক্ষেপে আমাকে একটু বলবেন যে আসলে এবারের বইমেলা কিন্তু দ্বিতীয়বারের মতো সম্মিলিতভাবে বইমেলা চট্টগ্রামে হচ্ছে, তো আপনার আসলে অনুভূতি কেমন যেহেতু একটু লেখক হিসেবে? আমার অনুভূতি, আমরা এবার শৈলী প্রকাশন থেকে প্রায় 50টা বই বেরিয়েছে, সব প্রকাশন থেকে প্রায় 100 থেকে 200 বেশি বই বেরিয়েছে, আর ঢাকা থেকে অনেক প্রকাশনা আসছে, যেই কারণে আমাদের বইমেলা গতবারের চেয়ে কম সরম্বর হচ্ছে না, অনেক মানে দারুণভাবে এটা প্রতিফলিত হচ্ছে। বিশেষ করে গত 21 ফেব্রুয়ারি, এর আগের শুক্রবার এবং আজকের শুক্রবার দেখে মনে হচ্ছে আগামীবার আরও জাঁকজমকভাবে আরও আমরা অনারম্ভরভাবে আমরা এটা বইমেলা উদযাপন করতে পারবো। আপনাকে ধন্যবাদ লীনা। যেমনটি শুনছিলেন একজন লেখক, উনিও কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছেন যেহেতু গতবার থেকে এবারের মেলার কলেবর আমি যেমনটি বলেছিলাম দ্বিগুণ। মঞ্জুর, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী জুবায়ের মঞ্জুর। এই ছিল চট্টগ্রাম 24-এর এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।